নমস্কার, সাবনাবিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত। এই মুহূর্তে সাবনাবিক নিউজের পর্দায় রয়েছি আমি। দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় রয়েছে এই মুহূর্তে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু সবে মাত্র দ্বিতীয়া। আর আজকে কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজোর, আর আজকে কিন্তু কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। একটু সেই ছবিতে চলে যাব। এই মুহূর্তে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, আজকে দ্বিতীয়া। কিন্তু ভিড়টা দেখে কেউ হয়তো বলবে না যে আজকে দ্বিতীয়া, মানে এত মানুষ এসেছেন ঠাকুর দেখতে। আর বলে রাখি আজকেই কিন্তু, মানে আজকেই কিন্তু উদ্বোধন হলো সন্তোষ মিত্র স্কোয়ারের। উদ্বোধনের দিনেই কিন্তু একেবারে মানুষের ঢল নেমেছে যাকে বলে। চলতি বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হলো অযোধ্যার রাম মন্দির, অর্থাৎ অযোধ্যার আগেই কিন্তু রাম মন্দির হয়ে গেল পশ্চিমবঙ্গে, এটা বলা যেতেই পারে। একেবারে অসাধারণ মণ্ডপ সজ্জা রয়েছে দেখতে পাচ্ছেন। সাবনাবিক নিউজের পর্দায় এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির চলতি বছরের থিম রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের। কিন্তু যে ভিড়টা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সে ভিড় থেকে হয়তো কেউ বলবে না যে আজকে সবে উদ্বোধন হয়েছে। কথা বলেন, আমার চেষ্টা করবো। কোথা থেকে আসছো? আমরা হাওড়া সাতরাগাছি থেকে। কোথায় ঠাকুর দেখা হলো? যেগুলো এখনো খোলেনি এখন অব্দি। মনীষা পাল, থ্যাংক ইউ। অর্থাৎ এবছর কিন্তু সকলে প্যান্ডেল হপিং করতে বেরিয়েছেন, তার কিন্তু নর্থ সাউথ মানে বিভিন্ন প্যান্ডেল দেখবেন। তাও বলে রাখি আপনাদেরকে, শহর কলকাতার প্রত্যেকটি পুজোর মণ্ডপ কিন্তু খুলে যায়নি। আর ওপরে যে অঞ্চলটা দেখাচ্ছি, ঝাড়বাতি না হলেও মানে ভীষণ সুন্দর একটা কারুকার্য করা হয়েছে। একেবারে অযোধ্যা রাম মন্দির যে রঙের হওয়া উচিত, সেই রঙের মধ্যে কিন্তু আলোর খেলা খেলা হয়েছে, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এই মুহূর্তে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারের চলতি বছরের থিম হলো অযোধ্যার রাম মন্দির। আবারও বলছি যে ভিড়টা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ভিড়টা দেখে কেউ বলবে না যে সবে আজকেই ওপেনিং হয়েছে। এখানে কিন্তু কার্যত ষষ্ঠী সপ্তমীর যে ভিড়, সেই ভিড় আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষে কিন্তু বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে, তারা কিন্তু প্যান্ডেল করতে বেরিয়ে পড়েছেন। আপনাদের কেমন লাগছে ভিডিওটা, আপনাদের কেমন লাগলো সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা, প্যান্ডেল যে আদলই হোক, প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃ প্রতিমা, তার মধ্যে কিন্তু একটা সাবেকি ব্যাপার থাকে। আর চলতি বছরেও কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে সেই সাবেকি ব্যাপারটা কিন্তু রয়েছে। একটু ধীরে ধীরে এগোবো। ভিড় কিন্তু রয়েছে, অর্থাৎ আজকে যে সবে দ্বিতীয়া, ভিড়টা দেখে কিন্তু কেউ দ্বিতীয়া বলবে না। ভিড়টা দেখে কিন্তু মানে ষষ্ঠী সপ্তমীর মতো ভিড় কিন্তু রয়েছে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সকলেই কিন্তু তাদের মুঠো ফোনে মুহূর্ত বন্দি করতেই ব্যস্ত। সকলেই কিন্তু চেষ্টা করছেন এই মুহূর্তকে বা মাতৃ প্রতিমাকে মুঠো ফোনে বন্দি করতে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সাবনাবিক নিউজের পর্দায়। কেমন লাগছে আজকের এই ভিডিও, কেমন লাগলো সন্তোষ মিত্র স্কোয়ারের এই ভিডিও আই থিম, কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এরপরে ধীরে ধীরে বেরোবো, কারণ বাইরে থেকে জিনিসটা দেখালেই আপনারা বুঝতে পারবেন যে অযোধ্যার রাম মন্দির কেন, মানে ঠিক কি আদলে তৈরি করা হয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখালেই আপনারা বুঝতে পারবেন। প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছেন। এরপর একটু দেখাই অযোধ্যার রাম মন্দিরের আদলটা, ঠিক কেমন ভাবে অযোধ্যার রাম মন্দিরটাকে তৈরি করা হয়েছে, ঠিক কেমন লাগছে দেখতে, সেটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি মৃত্তিকা রয়েছি এই মুহূর্তে সাবনাবিক নিউজের পর্দায়, রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। ভিড়টা দেখেই বুঝতে পারছেন লাল ম্যাডামকে অনুরোধ করছি
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অযোধ্যার রাম মন্দির কতটা সুন্দর হয়েছে, কতটা অ্যাকিউরেট হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে কমেন্ট করে আমাকে জানাতে হবে। কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু আপনাদেরকে জানাতে হবে। এবং যেটা আলোর খেলা বারংবার বলা হয়েছিল যে আলোর খেলাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কথা বলবো দেখুন, দুর্গাপূজা কি একটা উৎসব রয়েছে, আমরা বাঙালি সব কিরকম এই উৎসবকে মানে, এটা আপনারা জানেন। সন্তোষ স্কোয়ার পূজা কমিটিকে ধন্যবাদ দিচ্ছি কি ওনারা একটা এই টাইপের রাম মন্দিরকে নির্মাণ করিয়ে আমাদেরকে দেখিয়েছেন। নিশ্চিতভাবে এটা আমাদের গর্ব বিষয়। আর রাম মন্দির কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, রাম মন্দির 140 কোটি যে জনতা রয়েছে ওদের একটা আস্থা কেন্দ্র রয়েছে। আপনি পুরো কলকাতাতে দেখবেন, নর্থ সাউথ কলকাতা দেখবেন, ইয়া শিলিগুড়ি আসানসোলে দেখবেন, ইন্ডিয়াতে যত বড় বড় মন্দির আছে ভারতে সব মন্দিরকে প্রারূপ আপনি দেখবেন। আজকে এখানে রাম মন্দির আপনি দেখছেন, এইটা আমাদের গর্ব বিষয় আমাদের বাঙালিদের জন্য। কি আমরা তো চাই কি ভাই হিন্দুস্তানের কোনা কোনা থেকে লোক যে দুর্গাপূজা এখানে দেখতে আসে, ও শিয়ালদাতে আসুক, পান্ডাল দেখুক, এনজয় করুক, আর একটা মেমোরিজ নিয়ে নিজে যেখানে যে যে রাজ্য থেকে আসছেন ওই রাজ্যে উনি একটা মেমোরি নিয়ে এখান থেকে যান। চলো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে চলতি বছরের থিম অযোধ্যার রাম মন্দির। সেই অযোধ্যার রাম মন্দিরটাই কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে একটু ম্যাডাম পিয়ালিতে করছি আমাদের অনুষ্ঠানে সরাসরি মানে যতটা বাইরে থেকে যতটা দূর থেকে দেখবেন ততই কিন্তু সুন্দর লাগবে। মানে ভীষণ কাছ থেকে দেখলে বা ভেতরে ঢুকে দেখলে কিন্তু অতটা সুন্দর না লাগলেও বাইরে থেকে দেখলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। অর্থাৎ আপনাকে কিন্তু এই পুজো মণ্ডপটা দূর থেকে অর্থাৎ জুম আউটে কিন্তু আপনাকে দেখতে হবে। দূর থেকে দেখলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে এই অযোধ্যার রাম মন্দিরকে। কেমন লাগলো আপনাদেরকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। আমি মৃত্তিকা রয়েছি এই মুহূর্তে 7FX নিউজের পর্দায়, রয়েছি অযোধ্যার রাম মন্দিরে। আজকের অনুষ্ঠানে যে সমস্ত পার্টিসিপেন্টরা আছেন, যে সমস্ত শিল্পীরা আছেন, তাদের নাম আমি একে একে ঘোষণা করছি। আপনারা দয়া করে স্টেজে চলে আসুন। প্রথমে উদ্বোধনী সঙ্গীত গাইবেন পিয়ালিতে, পিয়ালি ম্যাডাম আপনি দয়া করে স্টেজে চলে আসুন। এরপরে আবৃত্তি পরিবেশন করবেন সম্প্রীতি, সম্প্রীতি তুমিও স্টেজে চলে এসো। সুতরাং তারা বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে, সে ছবিটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঠাকুরের সামনে মূর্তির সামনে যে সিঁড়িটা আছে ওটা খুলে দাও, মূর্তির সামনে যে সিঁড়িটা আছে ওটা খুলে দাও। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি 7FX নিউজের পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। যেমনটা বললাম যে যে কালারের যে খেলাটা চলছে, যে রঙের খেলাটা চলছে, সে কালারের খেলাটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। মানে সেটা দেখতেই কিন্তু সবচেয়ে ভালো লাগছে। রঙের খেলাটা একটু দেখুন, সেটা দেখতে কিন্তু সবচেয়ে ভালো লাগছে। এবং শুধুমাত্র কিন্তু অযোধ্যার রাম মন্দির নয়, অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে যা যা থাকা উচিত এক্সটেনশন যাকে বলা চলে সে সবকিছুই কিন্তু রয়েছে। এখানে কিন্তু বজরংবলীর একটি মূর্তিও কিন্তু উপরে
স্থাপন করা হয়েছে, অর্থাৎ সবকিছুই কিন্তু রয়েছে, মানে যেটুকু থাকা দরকার সেটুকু রয়েছে, এবং যে আলোর খেলাটা সেই আলোর খেলাটা কিন্তু সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে এখানে, সেই ছবিটাই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেভেন আবেগ নিউজের পর্দায়। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। আমি মৃতিকা ছিলাম এই মুহূর্তে সেভেন আবেগ নিউজের পর্দায়, ছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, মানে শহর কলকাতার না বেশ কিছু পুজো লিস্ট রয়েছে, যে পুজোগুলো না দেখলে বাঙালির অর্থাৎ শহরবাসীর পুজো কমপ্লিট হয় না, সেই লিস্টের মধ্যে কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর চলতি বছরে আজকেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন হয়েছে, আর উদ্বোধনের পরে যে মানুষের ঢল নেমেছে সেটা কিন্তু ষষ্ঠী সপ্তমীকেও কার্যতই হার মানাচ্ছে। আর চলতি বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হলো অযোধ্যার রাম মন্দির, সেটাও একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও, কেমন লাগলো সন্তোষ মিত্র স্কোয়ারের থিম, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন সেভেন আবেগ নিউজ। শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্ত, রিপোর্ট সেভেন আবেগ নিউজ। জয় হিন্দ। Oh, my God.